যদি মনে পড়ে সেদিনের কথা, যদি মনে পড়ে সেদিনের কথা, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। নয়ন সলিলে প্রীতির কাজল, মুছিয়া মুছিয়া নিয়োগ প্রিয়, মুছিয়া নিয়োগ প্রিয়, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। মোর দেওয়া মালা হেরি, যদি ব্যথা আসে ঘেরি, মোর দেওয়া মালা হেরি, যদি ব্যথা আসে ঘেরি, রাতুল চরণে সে মালা দলিও, রাতুল চরণে সে মালা দলিও, কিছু না কহিব প্রিয়, কিছু না কহিব প্রিয়, আমারে ভুলিও প্রিয়। পরাণ মুকুর পরে মোর ছায়া যদি পড়ে, আর কোন ছবি হৃদয়ে আঁকিয়া তারি ধ্যানে তারি ধ্যানে থেকো গো প্রিয়, তারি ধ্যানে থেকো গো প্রিয়, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। বুঝতেই পারছেন, আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে বসেছি যে মানুষ শুধু মানুষ নয়, মানবিক স্তর থেকে অনেকটা ঊর্ধ্বে গিয়ে অপার্থিব জগতের একজন সাধক, আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়। তার কথা নিয়ে আজ চরণ ছুঁয়ে যাই। স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সুপুত্র শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায়কে। নমস্কার। এত ভালো লাগছে, আমি যেখানে বড় হয়েছি বা যে ঘরে অনেকটা সময় কাটিয়েছি সেখানে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের একটি বিশাল ছবি আমি সবসময় পেয়েছি, এবং আমার তখন থেকে মনে হয়েছে যখন গান শুনতাম, ওস্তাদ বলি আমরা সবাই, আমার গুরুজিও তাই বলতেন, মানুষটির চোখগুলো ঠিক আমাদের মতন সাধারণ মানুষের চোখ নয়, দিব্যদৃষ্টি। ওই চোখে চোখ রেখে কথা বলাটাও খুব খুব কষ্টকর, মানে খুব শক্ত বলা উচিত। আপনাকে পেয়ে একটা অসম্ভব ভালো লাগা তো বটেই, তার থেকেও বেশি কিছু। আজকে আপনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের পুত্র, তার থেকেও বড় আজকে আপনি যেখানে, এই মানুষটির গান শুধু নয়, এই মানুষটির জীবনযাপন জীবন ধারণ সবটা আপনি কাছ থেকে দেখেছেন, তার কোলে পিঠে বড় হওয়া, এই গল্পগুলো আজকে একটু শুনব। বাবা
ঠিক বাবা বলতে যা বোঝায় আমি অনেক জায়গাতেই বলেছি, ঠিক সেই রকম কোনো ফিলিংস আমার কোনো দিন ছিল না, এখনও নেই। আচ্ছা, বাবা বলতে যেমন আরও আবদার করে লোকে, এটা চাই ওটা চাই বলে কিছু, যে স্কুল কলেজে নিয়ে যায় পড়ায় টড়ায়, সেই বাবা তো উনি আমার ছিলেন না, উনি এক সত্যিকারের সাধক ছিলেন। সাধক বলতে কাকে বোঝায়, আমি বাড়ির মধ্যেই দেখে নিয়েছিলাম, ওই জন্য আমাকে বাইরে কোথাও যেতে লাগেনি। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, জ্যাঠামণি দাদা দিদি সব কিছু মিলিয়ে 20-22 জন বাড়ির মেম্বার জয়েন্ট ফ্যামিলিতে। এই সরকার লেনে আমি তো এখানে জন্মেছি, 30 নম্বর সরকার লেন, বিদ্যাসাগর কলেজের কাছে। তো মা কথা আমাকে বলতে হবে যে মার খুব ইচ্ছে ছিল আমি গান গাই, বাবা এসব নিয়ে মাথা ঘামাতেন না, এটা গান গাইলে গান শেখাতে রাজি আছেন, এরম হলো ওর ভাবনা আর কি। তো এখন ওর ঘরেতে চট করে আমরা চলে যেতে পারতাম না, এতটাই একটা ওজন ঘর জুড়ে জানে উনি বসে আছেন, তো ওই ঘরেতে চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো শিখবো আর চারধারে তার শিষ্য শিষ্যা সবাই আসছে, কাকে নিয়ে ব্যস্ত সব কিছু আছে, আমি গান করতে পারি কি পারি না এসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর জয়েন্ট ফ্যামিলিতে এমনি বড়ো একটা ছোটো ছেলে, আমি আমার দাদাদের থেকে অনেক বয়সে ছোটো, কিন্তু আমার মার ভেতরে কোথাও একটা এটা লালন পালন করছিলেন যে আমি একে গান শেখাবো। সেটা আমি করতাম কি, ওই বাবা কাউকে গান শেখাচ্ছেন সেটা আমি তুলতাম, কিন্তু তার আগে আমার বলা ভালো, বাবা তো গানের ঘরে শুতেন, আমি মার কাছে শুতাম, তো ওই মা সুরেলা ছিলেন, তো মার কাছ থেকে আমি কিছু কয়েকটা গান আমি তুলেছিলাম সেখানে, যেমন SD বর্মনের গান আছে, যদি দক্ষিণা পবন ফিরে আসিয়া ফিরগো দ্বারে, ইত্যাদি এরকম আছে, বাবার ভজনও আছে, অজাহনা নিকাশি প্রাণ কাটলে, এরকম খানিক খানিক মনে আছে আমার। তো সেটা হলো মা প্রথম দিকে ওই মারই যা কিছু ব্যাপার। এরপরে মা একদিন বাবাকে বললেন যে ওইরকম বাবু গান শিখতে চায়, তুমি ওকে শেখাচ্ছ না কেন? বাবা হঠাৎ করেই যেন বললেন যে ও বাবু গান শিখতে চায়, সেটাই, আচ্ছা পাঠিয়ে দাও আমার কাছে। সেটাই তো আমি ওর কাছে এলাম, গান শিখতে এসে বসলাম, বসে একটা গান ধরলেন, আমি সেটাকে গাইলাম। পরদিন সকালে বাকায়দা যেটা তালিম বলে সেটা হলো, কিন্তু ওরকম কঠিন তালিমটা, দেশি টড়ি এখন শব্দটা ব্যবহার হয় না, দেশি রাগটা, কিন্তু আগে একটা দেশি টড়ি শব্দটাই ব্যবহার করা হতো সে সময়। আমি যেমন দিন খান সাহেবের রেকর্ডের মধ্যেও পেয়েছি বক্রগতির রাগ, হ্যাঁ হ্যাঁ দেশি টড়ি। তো সেইটা উনি শেখাবেন আমাকে, তো বললেন দুলালকে ডেকে আনো, দুলাল হলে দুলালদা, দুলাল চক্রবর্তী আমাদের এই অভিনেত্রী, প্রখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তী, তার দাদা, উনি বাবার সঙ্গে প্রচুর বাজিয়েছেন, আর কেষ্টকাকা যার শিষ্য আপনি বললেন তার ওখানে দুলালদা প্রচুর গেছেন, দুলালদা তো দুলালদা কাছেই ছিলেন, আমি তাকে নিয়ে এলাম। দুলালদা আমাকে ওই একতাল, যেটা খুব ইন্টারেস্টিং, বাবা ওই তালটাতে গান করতেন না, বাবা গান করলে ত্রিতালকে নিয়ে বা ত্রিতালকে একটু আধা ছন্দে, ঠিক আধা ছন্দ শব্দটা ব্যবহার করি, আসলে আধা ছন্দটা না, একটা সিধারখানি ছন্দ, আমরা এটাকে আধা বলে চালু করি, এধা এধেন এধা, এইটার ওপরে উনি খেয়াল গাইতেন এটা। এবং সেই সময় এরকম লয়েতে বহু লোকই গান করতেন, ওই যে 48টা মাত্রা ধরে যে গান সেটা করতেন না, কারণ গানটা একটু বোরিং লাগে বলে ওরা কেউ করতেন না। কিন্তু বাবা আমাকে কিন্তু এই তালটা দেখালেন, বললেন যে এটাতেই প্রথম দিনই, হ্যাঁ প্রথম দিনই, আর দুলালদা বাজিয়ে দেখিয়ে দিল, খানাপুরি ঠেকাটা একবার দেখালো, আর কোন নোট দিয়ে যাবে আমায় কিছু বললেন না, হারমোনিয়ামটা আমার হাতে, আচ্ছা হ্যাঁ এটা আমার হাতে, আর গানের কথা কিছু বলে দিলেন যে আমি খাতায় লেখা আছে গানের কথাটা, তো সবটাই শুনতে হবে আমাকে, ওর শোনা থেকে আমাকে বাজাতে হবে, তো গলায় তুলতে হবে, গানের কথাটা মনে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে সোমটা আসছে, আমাকে ওটা দিতেও হবে, অর্থাৎ একসঙ্গে সবগুলো এনে ফেলে দিলেন আমার সামনে, যে একটু একটু করে কোনো ঘটনা নেই, তার মানে হলো আমি যদি জলে কাউকে ঠেলে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে ও বাধ্য হবে সাঁতার কাটতে বাঁচার জন্যে। তো সেটাই হলো, একদিনেতে আমার সব ভয় কেটে গেল আর কি, এটাই। কিন্তু বাবার গানের মধ্যে যেটা বলতেন আমাকে, এইটা একটা খুব জরুরি ব্যাপার বোঝার, যে বলতেন যে মনের আলো জ্বালো সুর আপনার থেকে আসবে, এইটা হলো বলতেন, আর মনে ময়লা রাখতেনি, আমি রাখি না এইটাই, মনে ময়লা রাখিনি, আমি স্টুডেন্টদেরও বলি সেখানটাতে, তুমি যদি পরিষ্কার একটা স্থির জল হয় এবং পরিষ্কার জলের প্রতিচ্ছবি তাতে ভালো পড়ে, আর তোমার যদি অনেক ডাইভার্সন থাকে মনের মধ্যে, তুমি কোনো একটা কথা তুমি সেভাবে নিতে পারবে না, এটা লঙ্ক। তো উনি সেটা বলতেন, তা প্রথমে বলতেন যে আমি যা গাইছি তা তোমাকে গাইতে হবে, তার কোনো মানে নেই, আমার গান শোনো তোমার গান গাও। আমি তো কথার মানেই বুঝতে পারিনি যে আমার আবার গান কোথায়। তখন আপনার কত বয়স? আমি স্কুলে পড়ি, এই ধরুন 8-9 টাইম, এইটাই একটু বেশিতেই দেরিতেই শুরু করেছি, যদিও গান আমি তুলেছিলাম অনেক, ঠিক আছে। তো
তো বললেন যে আমি বুঝতে পারছি না যে কী বললেন কথাটার মানে। তো এবার উনি গেয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, কথা বলতেন নাকি আপনি বলেন? হ্যাঁ আপনি বলেন এটা তো। তো আর উনি নিজের নাম সব দিয়েতেন, আমার একটা উনি নিজে নাম দিয়ে রেখেছিলেন বাবলিতে, বাড়িতে আমার ডাকনাম বাবলু, উনি বলতেন বাবু, আরও ছোটোবেলায় গোলক কিছু সব নাম ওনার দেওয়া ছিল, ওতেই উনি ডাকবেন কিন্তু অন্যটাই নেবেন না, সেটাই অনেকেরই এরকম নাম দিয়ে রেখেছিলেন। তো সেটা বাবা এরকম বললেন যে আমি যা গাইছি তা তোমাকে গাইতে হবে, তার কোনো মানে নেই, আমার গান শোনো, তোমার গান গাও। তো উনি এবার ওই গান করে যান নানা রকম করে সুরে, আর একটা কাজ কিছুতে রিপিট করবেন না, উনি আর একটা আসছে ঢেউয়ের মতন আসছে। এবার ওটার মধ্যে থেকে একটা যেতে যেতে যেই আমি একটু নোট বাজি ফেলে বলে ওই তো পেয়ে গেছো, ব্যাস হয়ে গেল, উনি আবার আর একটা দিকে চলে গেলেন। এরম করে করে জিনিসটা হলো। তো আমি অনেক পরে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি কথাই, আমি যদি গুরুর থেকে সব নিতে থাকি আমি তো ভুলে যাব, আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই সে তো আমি হারাই বারে বারে। এই তো সেখানে তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, এটা তো কথা, ও আমার গুরুর কাজ হলো এই চোখটা খুলে দেওয়া, জ্ঞান চক্ষু খুলে দেওয়া, এটা খুলে দিলেন ব্যাস হয়ে গেল। একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির ওপারে অনেক কথা অনেক গান নিয়ে আসছি, আপনারা একটু সঙ্গে থাকুন। इस तन धन की कौन बड़ाई, इस तन धन की कौन बड़ाई, इस तन धन की कौन बड़ाई, देखत नैन में देखत नैन में देखत नैन में माटी मिलाई, कौन बड़ाई कौन बड़ाई, इस तन धन की कौन बड़ाई, देखत नैन में देखत नैन में माटी मिलाई, कौन बड़ाई कौन बड़ाई, इस तन धन की कौन बड़ाई, अपने खातर महल बनाया, अपने खातर महल बनाया, आप ही जाकर जंगल सोया, अपने खातर महल बनाया, आप ही जाकर जंगल सोया, हाड़ जले जैसी लकड़ी की मोली, हाड़ जले जैसी लकड़ी की मोली, बाल जले जैसे घास की पोली, कहत कबीर सोनो मेरे गुनिया, कहत कबीर सुनो मेरे गुनिया, कहत कबीर सुनो मेरे गुनिया, आप मुँहे पीछे डूब गई दुनिया, कौन बड़ाई, आप मुँहे पीछे डूब गई दुनिया, कौन बड़ाई कौन बड़ाई रे, कौन बड़ाई कौन बड़ाई रे, कौन बड़ाई कौन बड़ाई रे, कौन बड़ाई, इस तन धन की कौन बड़ाई। আজ কথা হচ্ছে সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে নিয়ে, স্টুডিওতে শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায়, আচার্য পুত্র। গল্পে ছিলাম আমরা, আর গান শুনতে শুনতে মনে হলো এই যে সাধক মানুষটি, আপনার বাবা আপনার গুরু, কখন বুঝতে পারলেন যে মানুষটি আর পাঁচটা বাবার থেকে আলাদা? ওটা অনেক কম বয়সেই বুঝতে পেরেছিলাম। বাড়িতে সবাইকে তো দেখছি, আমি সকল লোককে দেখছি, এই একজন দেখছি তার জীবনযাত্রাটাই আলাদা, সবটাই আলাদা। ছোটোবেলা থেকে বিশ্লেষণ করার ক্ষমতা নেই, কিন্তু বাচ্চারাও তো অনেক কিছু বোঝে, দেখতে পাচ্ছে যে লোকটি কিন্তু আলাদা। আর ধীরে 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 আমি যেহেতু আমার দাদা টাদা ভাই দিদি সব আছে, তার থেকে অনেকটা পরে জন্মেছি,
তাতে আমি বলবো আমার একটা সুবিধে হয়েছে যে আমি অন্যান্য অনেক লোকের সঙ্গে বাইরের দিকে মিশতে পেরেছিলাম, তাদের দৃষ্টিভঙ্গিগুলো আমি নিতে পারছিলাম। আচ্ছা, এইটা আপনি দেয়ালকে যদি কতটা বড় দেখতে যাই, যদি দেয়ালে চোখ ঠেকিয়ে দেন দেয়ালটা কত বড় দেখা যায় না, একটা দূরত্ব লাগে। তো ওদিক থেকে যখন আসছিলাম তখন আমি দেখলাম যে তারা কী দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন তাকে, তখন আমি দেখাটা আমার পাল্টাতে লাগলো, বাড়ির মতন করে আমি দেখছি না তখন আর। এইটাই, এটা সাধারণত সবসময় হয় জিনিয়াসদের বাড়ির মধ্যেও, লোকে ভাবছে আমারই মতন তো সকালে ঘুম থেকে উঠলো, বাথরুমে গেল, খাওয়া দাওয়া করলো, ঘুমুলো, রাগারাগি করছে, আমারই মতন। তা নয়, ওর জন্য তো তিনি জিনিয়াস নন, আর বাকি ব্যাপারটার জন্যই তিনি জিনিয়াস। জীবনযাপন কীরকম ছিল বাবার? জীবনযাপনে বাবা রাতে জাগতেন সবচেয়ে বেশি। আচ্ছা, রাতে জেগে থাকতেন, রাতে জেগে থাকতেন, ঘুম অনেক ছিল না, ঘুম কম ছিল। আর আমরা যেটা দেখেছি সেটা, আমি তো পণ্ডিচেরি পর্বত্য যুগে জন্মেছি, আর যেটা দেখেছি সেটা হলো উনি বেশিরভাগ সময়তে উনি নিজের ঘরের মধ্যেই কিন্তু আছেন, আর খুব পছন্দের লোক হলে তবে ঘরে পছন্দ করতেন, এন্ট্রি দিতেন, আর সিম্পল লোক পছন্দ করতেন। একটু যারা কিছু কিছু ভাবনা চিন্তা আছে, এটা ওটা সেটা, আগেকার দিনে যেন তাকে ফেস করতে হতো, তাদের সঙ্গে উনি করতে চাইতেন না, একটু সিম্পল থাকতে চাইতেন। তো সেখানে উনি বেছেও নিয়েছিলেন কিছু লোককে, তারপরে দুলালদাও তার মধ্যে একজন ছিলেন, দুলালদা, হরেনবাবু, অমল সমাদার, এসবকে বেছে নিয়েছিলেন উনি। তো তাদের সঙ্গে উনি কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছেন, রয়েছেন, চা খেতেন, খুব চা অনেক খেতেন, সেটাতে খেতে ভালোবাসতেন, কিন্তু আবার না খেলেও চলতো, এটাও আমরা দেখেছি। আচ্ছা, প্রতি সপ্তাহেতে ধরুন দুদিন একটা না উনি কিন্তু কিছু খাবেন না, কিছুই খাবেন না, দরজাটা বন্ধ থাকবে সেখানটাতে। উনি যত পান চা খেতে পারতেন, চাও নয়, পানও নয়, কোনো কিছু নয়। তো আমরা ওরম সময় কোনো প্রোগ্রাম বা কোনো কিছু এলে আমরা বলতাম যে শরীর খারাপ, বলতাম আমরা কী বলবো ব্যাপারটাকে, আসলে উনি সাধনার মধ্যে ছিলেন, সেটা বুঝতে আমাদের আরও আরও সব উনি ঋষিদের সাধকদের জীবনী পড়া ইত্যাদি করতে গিয়ে বুঝতে পেরেছিলাম। সাধনাটা কীরকম সাধনা? সেটা কি সঙ্গীতের মাধ্যমে? নাদের, হ্যাঁ, নাদের সাধনা হয় না, মানে বাইরে থেকে আপনি শুনছেন? নাদের না, উনি একটা, ওর এক ছাত্রী ইয়েতে নন্দী স্ট্রিটেতে সবিতা দিয়ে ওকে যেসব অবস্থা, রাত্রে আপনি ঘুমান না, উনি বললেন যে রাত্রে যদি ঘুমিয়ে যাবো, ঘুমিয়ে পড়বো, তাহলে অন্ধকারের সুরটা শুনবো কেমন করে, এইটা হলো কথা। এটা হলো উনি যেখানে আছেন আমরা ওখানে নেই, তো আমরা আমাদের সোজা সোজা কিছু রাস্তা খুঁজছি, উনি তো ওনার রাস্তায় আছেন না সেখানে, তার ফলে তো ওনার ভাবনা চিন্তাটা আলাদা, একেবারেই আলাদা ভাবনা চিন্তা, আর কোনো ট্র্যাকেই মেলে না। সেই সময় মানে একেবারে গোড়ার দিকে যখন আপনি গুরু হিসেবে পেলেন, সেই সময় শেখা একটা একটা বন্দিশ আমরা শুনলাম, এবং তারপরেতে কী করে আপনি বেশি কাছে চলে গেলেন, মানে কিভাবে উনি আপনাকে আরও শিষ্য হিসেবে কাছে টেনে নিলেন? শিষ্য হিসেবে কাছে আমি, গল্প ওর সঙ্গে হতো অনেক, মানে বসে আছি ঘরেতে, আমি তো রেকর্ড চালিয়ে চালিয়ে, আগে তো গ্রামোফোন রেকর্ড চালিয়ে চালিয়ে গান তো শোনাচ্ছি তাকে, মনে আছে, আমি বাবার আর এক শিষ্য হরেনদা শোনাচ্ছেন, শুনছেন, মা এসে এসে মাঝে ঘরের মধ্যে বসে অনেক গল্প বলতেন, বাবার নিজের ওস্তাদের কাছে শেখা সেই সময়কার গল্প উনি, সেগুলো সব কোনো কোনো ওস্তাদের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি গান শুনিয়েছিলেন ঠাকুর বাড়িতে, ওস্তাদ বদল খান সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি গান শুনিয়েছিলেন, মালকোষ গিয়েছিলেন সেটা উনি বললেন যে আমি গিয়েছিলাম, ওনার শরীর অসুস্থ ছিল, সামনে বসেছিলেন না, ওপরে ছিলেন, আবার নিচে নেবে এলেন, সেটা বললেন আমাকে, সেটাতে আমি গান শুনিয়েছিলাম, খুব রেসপেক্ট করতেন ওকে, এটা মনে আছে। পণ্ডিচেরিতে 40-তে চলে যাওয়ার পরে 41-এ প্রথমবার যখন কয়েকদিনের জন্য এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তখন মারা গেছেন, উনি স্টেশন থেকে নেবে বাড়িতে আসেননি, সোজা আগে শ্মশানঘাটে গেছেন, সেইখানে ফুল দিয়ে তারপর বাড়ি ঢুকেছেন, লোকে ভাবছে যে উনি কোথায় যাচ্ছেন এখন, বাড়ি না এসে সেখানে উনি চলে গেছিলেন ওখানে। আরও অনেক কথা, আপনি এত দীর্ঘ সময় বাবাকে গুরুকে পেয়েছেন, সেসব কথায় আসবো, কিন্তু একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। আমি বাবার সুর রেকর্ড না করা গান শোনা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, বাবা এরকম গান তো বাংলা গানে তো একটা অন্য মাত্রা আনলেন বাংলা গানের মধ্যে, কিন্তু সেই সময় অন্যান্য আরও তারাপদ চক্রবর্তী বাংলা গান করছেন, জ্ঞানবাবু তো আগে থেকেই করছিলেন, একটু খেয়াল অঙ্গ আছে, কোনো গানে একটু ঠুংরি অঙ্গ আছে, বা কোনোটা ভজনই চেহারায় জ্ঞানবাবুর গান, তো অনেক বাংলা গান গেয়েছেন সেখানে, তো বাবা কিন্তু গানটা একটা অন্য চেহারা করেছিলেন, আর কিছু চেহারা, কিন্তু গাইতে গেলে দেখছেন কঠিন, গানটা সহজে গাওয়া যাচ্ছে না, যেমন যদি মনে পড়েই আমি গাইলাম, সেটা গাওয়াটা একটু কঠিন, আর তালের সঙ্গে সুরের সঙ্গে রেখে। আচ্ছা, এছাড়াও কিন্তু বাবা অনেক বাংলা গান করলেন, তো তার মধ্যে যেমন ঠুংরি অঙ্গের একটা বাংলা গান আছে, বাবার এক শিষ্য ছিলেন জগবন্ধু চক্রবর্তী, জগাদা জগাদা সবাই বলতো সেখানে, বাবা খুব ভক্ত ছিলেন, ওকে দিয়েছিলেন কয়েকটা গান, আমি পরবর্তীকালে ওর কাছ থেকে ওই গানগুলো রেকর্ড করে নিয়ে এসে তুলেছিলাম সেখানে। তো একটা ঠুংরি অঙ্গের আমি খামাজের একটা গান শোনাই। মান ছেড়ে ওঠরাই দেখো আধারে
নীরবে দাঁড়ায় শ্যাম, দেখো আধারে নীরবে দাঁড়ায় শ্যাম, কুঞ্জ দ্বারে মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে ওঠরাই, জালদীপ ধর হাত বল হেসে এসো না, জালদীপ 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 ধর হাত বল হেসে এসো না, বল হেসে এসো না, বল হেসে এসো নাথ, জালদীপ ধর হাত বল হেসে এসো নাথ, পুলকে ভরিয়া যায় ব্যথার ভারে, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে, মান ছেড়ে, মান ছেড়ে ওঠরাই, মান ছেড়ে ওঠরাই। প্রেম পূজা মিলেমিশে একাকার এসব গানে আমরা আরও গান আরও কথা নিয়ে আসছি, সঙ্গে থাকুন একটা বিরতির পর। चली जात रही निराभरण मैं तो चली जात रही निराभरण मैं तो चली जात रही निराभरण मैं तो चली जात रही बीच में मिल गयो नंद के छलवा निराभरण मैं तो चली भरण भरण चली जात रही बीच में मिल गयो नंद के छल वानी रा भरण मैं तो चली भरण भरण भर नीरा भरण मैं तो चली भरण रही निराभरण मैं तो चली जमुना की तड़ मैं तो नहीं चलूंगी हे जमुना 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 की तड़ मैं तो नहीं चलूंगी जमुना 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 की तट में तो नहीं चलूंगी
बैया पकड़ मुझे कर तुरा निराभरण में तो चली जात रही निराभरण में तो चली ये 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 भरन में तो चली भरन भरन मैं तो चली निराभरण मैं तो चली निराभरण मैं तो चली भरन मैं तो चली भरन मैं तो चली जात रही निराभरण मैं तो चली जात रही। ছোটবেলায় যখন প্রথম এই রেকর্ডটা শুনেছিলাম জয়ন্তদা, তখন মনে হয়েছিল যে কি অবিশ্বাস্য গতি। হ্যাঁ, পরে মনে হয়েছে যে কি জটিল ব্যাপার, মানে প্রথমে কখনো ভাবিনি যে এই এই বন্দিশ কেউ কোনো মানুষ গাইছেন, গাইতে পারছেন, এবং তার সাথে হারমোনিয়াম, এই দুটো একসঙ্গে। উনি বোধহয় নিজেই হারমোনিয়াম বাজিয়ে গাইতেন, তানপুরাতে রেওয়াজ করতেন বা তানপুরাতে সাধনা করতেন নাকি হারমোনিয়ামে? না, বাবাকে আমি খুব ইন্টারেস্টিং, বাবাকে আমি বাড়িতে হারমোনিয়াম দেখছি ডায়াসে, কিন্তু তানপুরাতে উনি কিন্তু গান করছেন, নিজে বাজাচ্ছেন না, খাল হাত খালি, কেউ বাজাতেন, কেষ্ট কাকাই তো বাজাতেন, হারমোনিয়াম বাজাতেন, সারেঙ্গি কেউ কেউ থাকলে বাজাতো সেটাতে। আর আগের দিকে পণ্ডিচেরি যাবার আগে সেখানে অনেক জায়গাতে বাবা নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইছেন, আবার না বাজিয়ে গাইছেন এটাও আমি জানছি, হারমোনিয়াম বাজানোর ছবি আমি দেখতে পাচ্ছি, আবার নেই সাও দেখতে পাচ্ছি সেখানটাতে। কিন্তু পরবর্তীকালে বাবা হারমোনিয়াম নিয়ে তখনই বাজাতেন যখন ওই ঠুংরি বাংলা গান আর হারমোনিয়াম বাজাতে হতো, হারমোনিয়াম বাজা শুনতে চাইছে কেউ, না তাহলে উনি আর হারমোনিয়াম বাজাতেন না। মানে বাড়িতে কিন্তু ছোট রেকর্ডগুলো শুনেছি, হারমোনিয়ামে বাজানো, সেগুলো মানে ওগুলো কি আঙুল দিয়ে বাজানো নাকি আঙুল কিরকম জানি একটা আশ্চর্য হয়ে যাওয়া আর কি। বাবার দ্রুত হারমোনিয়াম আমার যেটা মনে আছে, এটা রেকর্ড তো রাখা নেই সেভাবেতে, এই রিডটার উপরে এরকমভাবে হাতটাকে এরম করে ফেলতেন, এরমভাবে, অথচ এই সবগুলো আঙুল রেডিতেই পড়বে, রাগের মধ্যে। আর তার মাঝখানে উনি কতগুলো ওই অর্কেস্ট্রেশন তৈরি করতেন, কোন একটা জায়গায় একটা সুরকে ধরে অন্য আঙুলগুলো নিয়ে করতে করতে যাচ্ছেন, বিশেষ জায়গা ওটা, বিশেষ ধরে আছেন নিজে অন্য আঙুলগুলো, ওটা একদম নিজের আয়ত্ত করা, না নিজের জিনিস। কারণ যেহেতু উনি বাদল খা সাহেবের কাছে শিখেছেন, ওনার গায়কির মধ্যে ওই যে সারেঙ্গির ছড় টানার ওই ব্যাপারটিও যেমন আছে, সেরকম গায়কি অঙ্গ আছে বাবার। ব্যাপারটা হলো বাদল খান সাহেবের কাছে শেখা বন্দিশ নেওয়া, এ তো ঠিক আছে, কিন্তু বাদল খান সাহেব শেখাননি, এরকম অনেকগুলো দিকে বাবা গেলেন, যার মধ্যে একটা সরগম করলেন বাবা, সরগম করলেন বাবা নিজের, হারমোনিয়াম বাজাতো বাবা নিজেই বাজাতে পারতেন সেটা হলো, আর গাইবার মধ্যে উনি এমন কিছু যোগ করলেন সেটার মধ্যে যেটা খান সাহেবের থেকে পাওয়া নয়, কারণ খান সাহেবের আর শিষ্যদের মধ্যে আমি এটা দেখছি না, তো এরই মধ্যে দেখছি। তারপর উনি বাংলা গান এরম করলেন, ভজন এমন গাইলেন, ঠুংরি খান সাহেব শেখাতেন না, উনি বলেন আমার ছাত্র জমিরুদ্দিনের থেকে নিয়ে নাও, তো জমিরুদ্দিন খান সাহেবের সেও থেকে বেরিয়ে যায় আমি নিজে শুনেছি, সেটা রেকর্ড শুনেছি, এখন ওরা মেগাফোন কেন বার করলো না আমি জানি না, ওটা খুব ভালো গান। মানে জমিরুদ্দিন খান সাহেব মানে কাজী নজরুল ইসলামের তালিম যার কাছে হয়েছিল তিনি। হ্যাঁ হ্যাঁ, জমিরুদ্দিন বদর খান সাহেবের শিষ্য ছিলেন, আর বাবার গুরু ভাই। এবার গুরু ভাই সম্পর্ক ভীষণ ভালো, বাবা ওর থেকে সেয়াতে একেবারে নিলেন, নিয়ে কিন্তু একবারে অন্য ডাইমেনশনে সেয়াতে একেবারে যদি গাইলেন সেখানটাতে, এই একটা করে সুটকে চেঞ্জ করছেন, সেরের উপরে একটা একটা তলা, তারপরে যেন একটা সুটকে আবার একটা তলা, সেটার উপর কাজ করতে করতে যাচ্ছেন, এটা অন্যরকম অভিনব কায়দাতে তার মধ্যে সরগমও করা আছে অদ্ভুতভাবে। এরকম আমি শুনেছি যে শ্রোতাদের কথা যখন আপনি বললেন তখন মনে পড়লো যে আপনিই বোধহয় কোথাও লিখেছিলেন বা কোনো একটা লেখায় আমি পড়েছি যে একটা বিশাল আসরে উনি গেছেন যেখানে নাকি শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা সেভাবে নেই। হ্যাঁ, আগে যারা গিয়েছেন তাদের সবাইকে ভজন গাওয়ার রিকোয়েস্ট অনুরোধ এসছে শ্রোতাদের কাছ থেকে, তিনি যখন বসলেন আচার্য সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় যখন বসলেন তখন উনি দ্রুত থেকে শুরু করলেন এবং তারপরে মোহিত হয়ে গেলেন সবাই এবং আবিষ্ট হয়ে গেলেন, সেরকম কোনো ঘটনা? হ্যাঁ, দুটো এরকম ঘটনা আছে। একটা ঘটনা আছে মথুরাতে, যারাই গান করতে বসছে তাদের কি তারা ওই হাততালি দিয়ে তুলে দিচ্ছে, তারা ওই ভজন শুনতে চায়, মথুরা এসব গান শুনতে চায় না। তো ফয়াজ খান সাহেব পর্যন্ত তিনি চিন্তা করলেন যে ওস্তাদ ফয়াজ খান সাহেব বলে যে বাবা এ আমার তো মিট্টি পালিত হয়ে যাবে সেখানে, তো তো তাতে এখন উনি বললেন কি আমি তাহলে এখানে ইয়ে গাইব, ভজন তো আমি ধামার গাইতে পারি সেখানটাতে, ধামার গাইতে পারি সেখানটাতে। গোলাম রসুলকে বললেন যে ওকে হারমোনিয়াম বাজার জিজ্ঞেস করে এটা শুনবে কি না, তাহলে আমি গান গাইবো না। তাহলে ধামার গাইলেন, উনি খুব ইয়ে করতে পারতেন, গজল গাইতেন, তার মধ্যে অনেক শের নিজে নিজে বানিয়ে বানিয়ে তখনই তখনই বলতেন ফয়াজ খান সাহেব আছে।
তো উনি বেশ আসর জমিয়ে গেলেন। বাবাকে যখন জিজ্ঞেস করার লোকে বললেন আমি খেয়ালিয়া খেয়াল গাইব, তো সবাই চিন্তা করলো যে উস্তাদ ফৈয়াজ খান সাহেব এখানে গাইলেন না, এ গাইতে যাচ্ছে সেখানটাতে, তো উনি কিছুই করলেন না। তো বলে যে উনি ওই যে শ্রোতাদের নাড়ি ধরতে পারতেন, উনি গিয়ে ওই একটা গান, রাগটা তিনতালে ছিল, দ্রুত গান যেটা ধরার কথা নয়, সেই তিনতালে গানটাকে উনি একতালে তক্ষণি শিফট করলেন। আচ্ছা, একতালে শিফট করে এই একতালেতে দ্রুত গতিতে এই গানটাকে শুরু করে দিলেন, এটাকে গাওয়া বাহারের উপরে একটা গান। এবার এই একতালে গান আর তার বাবার ওই লয়কারি আর ওই সরগম ওই যাওয়া সেখানটাতে, আর এফ সাহেবকে গান করছেন সেখানে, তো এবার তো লোকে তো সঙ্গে সঙ্গে মোহিত হয়ে গেল সেখানটাতে, যেই সব লোককে পাবলিককে গ্রিপ করে নিলেন। এবার উনি বিলম্বিত গাইলেন, দুবার করেছিলেন এরকম। একটা অজয় সিনহা রায়ও আমাকে বলেছিলেন সেখানে, সরোজিনী নাইডুর সেই আমাদের ন্যাশনাল ফ্রিডমের সময় কাজে একটা ইয়েতে সমস্ত ভারতবর্ষ থেকে লোক এসছে, কারুর গান শুনবে না, উনি লেখার মধ্যে আছে, বলে বাঙ্গাল কা বুলবুল যে ওনকা গান, মানে ভীষ্ম চট্টোপাধ্যায়কে গান শুনবো সেখানে, তো সাহ কারুর গান শুনতে চাইছে না। বাবা তখন ডায়সে উঠলেন, বকাবকি করলেন, এরা সমস্ত আমার পিতৃসম, আমার ওস্তাদের সম, গুরুসম, যাদের আপনি এরম করলেন, ঠিক আছে আমি আসছি আমি শোনাচ্ছি, বলে ওখানে উনি কতকগুলো জমকালো তান কিছু করলেন, লোকে গ্রিপ করে দিলেন, করে নিয়ে উনি গান ধরলেন সেখানে, সারা ধরে ওরই গান হলো, আর কারো গান হলো না, অজয় সিনহারা নিজে লিখেছিলেন এটা। সেই সেই নারী নক্ষত্রগুলো বুঝতেন বলেই বোধ হয় এটা সম্ভব, যাকে শোনাচ্ছি সেই সময়কার আশপাশে যারা সামনে, হয়তো সামনের সারিতে যারা বসে আছেন যারা, তারাও তো সেই রকম স্তরের। হ্যাঁ, বাবা একটা কথা বলতেন যে তুমি যখন গান গাইবে, সব স্টুডেন্টকেই বলতেন যে গান গাইবে কাউকে একটা ওই দেশলাই জ্বালাবার স্কোপ দেবে না, গান যেন এমন না হয় সে দেশলাই জ্বালাবার দিকে মন গেছে তার, এটা একটা। দু নম্বর, সামনে রোতে যারা আছে তাদের কথা যেমন মনে করবে, পেছনের রোয়ের কথা তাদের কথা মনে করবে, আর সারা দিন পরিশ্রম করে লোক এসছে তোমার গান শুনতে, তাকে বোর করার তোমার কোনো রাইট নেই। আহা, আমরা আবারও একটা গানে যাই, গান শুনতে শুনতে একটা বিরতি নেব। আমি বাবার কাছে গান শেখার পরে, যে আমি পরবর্তীকালে আমি রাজকুমার শ্যামানন্দ সিংয়ের কাছে 10 বছর ছিলাম। আচ্ছা, ওখানে তো ওর কাছে আমি অনেক রকম গান বন্দিশ শিখেছি, আমি শোনাই তাহলে একটা কোনো থেকে। ওখানে আমি বন্দিশকে ঠুংরি শিখেছিলাম, বন্দিশকে ঠুংরি শিখে এবার আমাদের ঘরের স্টাইলে আমি সেটাকে বিস্তার করি, খুব কমন। এই গানটা একটু বলার দরকার আছে, এই গানটা যিনি অ্যাকচুয়ালি কম্পোজার তার নামটা এদিকে আমি শুনতে পাই না, কুঁয়ার শ্যাম ওর ছদ্মনামে উনি লিখতেন, উনি কিন্তু শ্রীলাল গোস্বামী ওর নাম। আচ্ছা আচ্ছা, কুঁয়ার শ্যাম নামটা বাদ হয়ে গিয়ে এটা আর কিছু হয়ে যায়, আমি দেখি অন্তরাতে জায়গাটা বললাম, সেটা কিন্তু হওয়ার কথা উচিত নয়, কারণ কম্পোজার কুঁয়ার শ্যামের গান মানে একটু ট্যারাম্যাকা যাবে, উনি লয়ের সঙ্গে একটু খেলতে খেলতে যাবেন, কুঁয়ার শ্যামের গান মানেই যে কটা, যে কটা গান আমি শিখেছি। বাট চলত নাই চুন্দরি রঙ ডারে, 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 রে এসো তো বেদর্দি বনবারি, এসো তো নিডর মানত না কাহু সোলঙ্গর, আপনি ঢিঙ্গা ঢিঙ্গি করত হডগর, হে মোরে রাম হে মোরে রাম হে মোরে রাম, বাট চলত নাই চুন্দরি রঙ ডারে, বাট इतनी दिन न मोसे कब हूँ न अटक्यूँ, इतनी दिन न मोसे कब हूँ न अटक्यूँ, इतनी दिन न मोसे कब हूँ न अटक्यूँ, आवत जात कुंजन में आवत जात, দিন মোসে কব হুন অটক্যো, আবত জাত কুঞ্জন মে কুঁয়ার শ্যাম, আবত ফাগুন মতবার ভয়ো, দেখ দেখ হে মোরে রাম হে মোরে রাম হে মোরে রাম, বাট চলত নাই চুন্দরি রঙ ডারি, বাট চলত নাই চুন্দরি রঙ ডারি, বাট চলত নাই চুন্দরি রঙ ডারি, রে এসো তো বেদর্দি বনবারি, বাট। একটা বিরতি, আসছি তারপর। জয়ন্তদা, আপনি আরেকজন গুরুর কথাও বলছিলেন, তার কথা আরেকটু শুনি, কারণ এই দুজন মানুষের মধ্যে নিশ্চয়ই কোথাও একটা মিল বা অমিল
আছে তো? আচ্ছা, এখানে আমি ছোট্ট করে বলে নিই, আমি বাবার পরে আমি বাবার দুই শিষ্যের কাছে গান শিখেছি, এখানকার সুরেশ চক্রবর্তী মহাশয়, তিনি ওখানে রাজকুমার শ্যামানন্দ সিং। তো রাজকুমার শ্যামানন্দ সিংয়ের কাছে আমি ওখানে 10 বছর ছিলাম মিথিলা, তার ফলে ওই ল্যাঙ্গুয়েজটা ভালো করে বলতে পারি, মৈথিলি বলতে পারি, এগুলো জানি, আমার সুবিধা হয়েছে গানের জন্যে। আর পরবর্তীকালে এদিকে আসার পরে বিমল চট্টোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায়ের ভাই, তার কাছে কয়েকটা গান নিয়েছিলাম সেই হিসেবে। আর ডক্টর বিমল রায়ের কাছে আমি বহুদিন শিখেছি বিভিন্ন রাগরাগিনী নিয়ে, আর টাইম থিওরি অফ ইন্ডিয়ান রাগাস, এটা আচ্ছা, এটাকে নিয়ে বহুদিন আমি করেছি। অনেক রাগরাগিনীর ওপরে উনি আমার কিছু শিখিয়েছেন, অনেক স্টক ছিল, উনি পরবর্তীকালে ওর যা কিছু সাংগীতিক যা কিছু সম্পত্তি আছে সাংসঙ্গীতের বিষয়ে গান খাতার সব আমাকেই দান করে গেছেন, আমার একাডেমিতে রাখা আছে। কিন্তু আমি যেটা বেশি করে বলার দিকে যাব গাইবার ব্যাপারে, সেটা রাজকুমার শ্যামানন্দ সিং আর বিশ্বদেবকে নিয়েই যাব, কারণ আমি এটাকে নিয়েই গানটা করে থাকি, গানটা করি এখানকে নিয়ে। তো রাজকুমার শ্যামানন্দ সিংয়ের ব্যাপারে, উনি তো বাবার কাছে এসেছিলেন, নিজে ক্লারিনেট বাজাতেন, বাবার রেডিওতে গান শুনেছিলেন, গান শোনার পরে তারপর বাবাতে মুগ্ধ হন, সেখানে অনেক কাহিনী আছে সেটার মধ্যে। এসে তারপর বাবা যখন ওর ওখানে আসেন, আসার পরে উনি যখন গান করেন, ওই গানটা জয়জয়ন্তী গাইছিলেন, কিন্তু গানটা শুনে ওর চোখে এমন জল আসে উনি ঘরে বসে থাকতে পারেননি, বাইরে বেরিয়ে এসেছিলেন, দরবার ঘরের বাইরে পটিকোতে গাড়ির ইয়েতে হুইলে মাথা রেখে উনি কাঁদছিলেন। তো বাবা গান শেষ করে যখন পেরিয়েছে দেখলেন যে আপনাকে তো ঘরে দেখলাম না, উনি ইয়ে করেছেন নিমন্ত্রণ জানিয়ে উনি ঘরে নেই। তো বলে যে আমি জানি না আপনার গানে কী ছিল, আমি চোখে আমি জল রাখতে পারছিলাম না সেখানে। তো বলে বললেন যে আমার কি গান হবে? তো বলে যে আমাকে বাবাকে উনি ওস্তাদজি বলতেন, বলে যে ওস্তাদজি বললেন যে আপনার মতো লোকেরই তো গান হবে, এটা বলে আপনি আমাকে শেখাবেন? বলে হ্যাঁ শেখাবো। তো বলে কবে? বলে যে কাল থেকেই হতে পারে। তারপর থেকে সেখানে বাবা কয়েকটা, বলে যে আমার গলা চলতো না, ধায়ের ওপরেও গলা যেত না, সেখানে মধ্য সপ্তাহে উনি কয়েকটা পাল্টা দিয়ে রেডি করে আমার গলা রেডি করলেন, গান শেখানো শুরু করলেন। বাবা যখন পণ্ডিচেরি গেলেন, উনি এই ঘর ছাড়বেন না, তখন বাবা বাচ্চু খাঁ সাহেবকে, মানে বদল খাঁ সাহেবের পুত্র বাচ্চু খাঁ সাহেবকে আগ্রা থেকে এনে ওর কাছে রেখে তবে ছুটি পেলেন এইটা। হ্যাঁ, তো সেইটা। তো রাজকুমার শ্যামানন্দ সিং খুব গুণী লোক ছিলেন, উনি খেলা টেলা সব কিছু বিভিন্ন জায়গাতে, উনি 7 বার ন্যাশনাল খেলেছেন বিলিয়ার্ড স্নুকারেতে, সেখানে ভালো শুটার ছিলেন। তো রাজকুমার শ্যামানন্দ সিং সত্যিকারের একজন সাধু সন্ত লোক, রাজা ফ্যামিলির মধ্যে থেকে এই লোক, আলাপ ভীষণ ভালো করতেন, খুব সুরেলা লোক, ভীষণ ভালো আলাপ করতেন সেখানে। তো উনি তো বাবাকে অন্যরকম চোখেই দেখতেন সেখানে। তো তার কাছ থেকে আমি, উনি বাবার পরে বাচ্চু খাঁ সাহেবকে বাদ দিয়ে উনি কিছু কিছু সঙ্গীতকে কাছে শিখেছিলেন, ভোলানাথ ভাটজি এলাহাবাদে তার কাছেও শিখেছিলেন, সেখানে কেদারজি, এরকম বিভিন্ন ঘরের লোক ওর কাছে সভা গায়ক হয়ে থাকতেন, তারখানে তো অনেক গান ওর কাছে স্টকে ছিল। তো আমি তার ফলে আমি ওর কাছ থেকে বেশ কিছু গান আমি পেয়েছিলাম, যেগুলো ইন জেনারেল পাওয়া যায় না, রেয়ার গান আর কি। তার মধ্যে একটা গান আমি এখন শোনাতে পারি, সেটাই, এটা হলো একটা ঠুংরি, বন্দিশ কি ঠুংরি। আমি বন্দিশ কি ঠুংরি খুব ভালো করে গাইতেন, কেদারজি বলে একজন আসতেন, কাকু বলতাম রাজকুমার শ্যামানন্দ সিংকে। তো উনি আমাকে বলতেন যে, কেদারজি বলতেন যে, মহারাজ মে গাওয়াইয়ন কি ঠুংরি শোনাও কি বাইজিয়ান কি ঠুংরি শোনাও? বলে গাওয়াইয়ন কি ঠুংরি বললে এই যে যেমন বারটা চালাতে বলছে, এরম গানগুলো নিতেন, যেটাকে আমার কিছু করতে দেবে না চট করে, এবার আপনার ক্ষমতা কত আছে আপনি করে আমাকে দেখান, এই হলো গান। তো বন্দিশ কি ঠুংরি অনেক আছে, একটা ঠুংরি আমার শিখেছিলেন, সেটা বরসাতি ঠুংরি শব্দ বলতেন, এইটা ঘনাক্ষরী ঠুংরি, অনেক কথা থাকে। আচ্ছা, অনেক কথা, ঘনাক্ষরী, হ্যাঁ ঘনাক্ষরী, ঘনাক্ষরী। ঘন গগন ঘন গোমড কি নরি, 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 মরিয়ালে ঘন শ্যাম ঘরন করন লাগে, বিরহা বিহালে ঘন গগন ঘন গোমড কি নরি, ঘন গগন ঘন গোমড কি নরি, ঘন গগন ঘন গোমড কি নরি। চহু ওরয়তি মোর শোর করে, চহু ওরয়তি মোর, চহু ওরয়তি মোর শোর কর, কছু নিহোর নহি মানত হে, বর জোরি জোরি চিত লেন চাহত অব মোর জোর নহি, ওর হাল ঘন গগন ঘন গোমড কি নোরি, ঘন গগন ঘন গোমড কি নোরি। ঝুকন চলত পবন পুরবাহি, ঝুকন চলত পবন পুরবাহি, ঝুকন চলত পবন পুরবাহি, চমকত চপলা বার বার, খরসান মন হুয়ত গরজ ঘোর,
চমকত চপলাই দুখদাই চমকত চপলাই দুখদাই ওর মিতাই ইন ভাতিন যুগরাজ দাস পাতি ন পঠাই বিসরাই সুদনন্দ লাল ঘন গগন ঘন গোমড়কি নোরি ঘন গগন ঘন গোমড়কি নোরি ঘন গগন ঘন গোমড়কি নোরি। আমরা আরও কথায় আসব, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির ওপারে আরও কথা আরও গান। একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের অনুষ্ঠানের, কিন্তু যাওয়ার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে পরবর্তী প্রজন্মের কাছে যে আপনি গুরু হিসেবে তাদের শেখাচ্ছেন, তাদের কাছে ওস্তাদের জীবনযাপন বা তার সাধনার বিষয়টি কীভাবে যাচ্ছে, মানে তারা কীভাবে নিচ্ছে বিষয়টিকে? আমার তো বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্ট আছে, তার একাডেমি আছে, মিউজিক একাডেমি, সেখানে অনেক স্টুডেন্ট শেখে, বাড়িতেও শেখে, যারা অনেকদিন ধরে আছে, 20-25-30 বছর ধরে শিখছে আমার কাছে, তারা ভবিষ্যতের ব্যাপারটাকে নিয়ে খুব ওয়াকিফাল। তবে একটা বলি, আগেকার যুগের সঙ্গে যুগের একটা তফাত আছে যে এই যুগেতে অনেক মাইন্ড ডাইভার্সন আছে, এতদিকে তাদের ইয়ে করতে হয়, ফাইটটাও অনেক বেশি হয়ে গেছে সেটাতে, আর ওয়ান্ট বেড়েছে বলে ফাইট বেড়েছে, ওয়ান্ট কমলে ফাইট অত লাগে না, কিন্তু তাদের রেসপেক্ট আছে, কেউ কেউ আছে যারা চেষ্টা করছে ভালো করে গাইবার। আমি সাধারণ ঘরের মধ্যে যাতে ক্লাসিক্যাল ঢোকে তার জন্য আমি একটা পদ্ধতি বার করেছি যে একেবারে ছোট বাচ্চাকে আমি ছাড়ি না, ছোট্ট বাচ্চাকে 4-4.5 হলেও আমি তাকে নিয়ে নিই, খাটনি হয়। আমার আরও টিচার আছেন যারা এগুলোকে হ্যান্ডেল করেন। আমরা এই হারমোনিয়াম বাজানোটা আমি টেকনিকটা শেখাই, ফিঙ্গার সেটিং, বুড়ো আঙুলটা কোথায় প্লেস হবে, কোন স্কেলে কেমন করে, এটা 3 সপ্তাহের মধ্যে মোটামুটি 3টে লেসনের মধ্যে তারা বুঝে নেয়। অর্থাৎ 4.5-5 বছরের একটা বাচ্চা ভালো হারমোনিয়াম বাজায় আমার ওখানে। এমন অনেক হয়েছে তার মারা এইটা ইমপ্রেসড হয়ে, মারা আগে কোনোদিন গান ছেড়ে দিয়েছিলেন, নিজেরা গান শিখে এসে বাজাতে পারতেন না বলে তারা গান শেখা শুরু করেছেন। এরকম অনেকগুলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মা, ডক্টর মা, এরকম অনেক আছে, তারা শেখা শুরু করেছেন। তো এটা দিয়ে করার কারণ হলো আমি আগেই ধরে নিই না যে এই বাচ্চাটা ক্লাসিক্যাল গানই গাইবে। আচ্ছা, তো সুতরাং আগে থেকেই কী করে আমি ক্লাসিক্যালের ওই হেভি টাচগুলো তাকে আমি দেবো, দিলে ও তো এমনি শিখবে না। এবং রাগদারিগুলো 4-4.5 বছর বয়সে কোনো সম্ভবই না, পাত্রটা তৈরি হয়নি, সম্ভব না। তাকে ছোট ছোট করে করে সুরের উপরে উপরে বোঝাই যে সুরটা কিন্তু অ্যাকচুয়ালি আসল, তারপর তাতে কথা ঢুকছে, তাল ঢুকছে। আমরা গান মানে আগে কথা খুঁজি পাতা ভর্তি, এটা ভুল, এটা কবিতা, এটা তো সেটা মাথার মধ্যে ঢুকিয়ে ধীরে ধীরে এগোই। তারপর যারা যখন তবলার সঙ্গে, একবার ছোটোবেলাতেই তবলার সঙ্গে বসিয়ে দিই যে একটু গানে গিয়ে যায়, তবলার সঙ্গে ভয় টয় কেটে যায়, এবং ডায়াসেতে একলা হারমোনিয়াম বাজে খেয়াল গায়। ক্লাস 1 ক্লাস 2 বাচ্চা একলা বাজে, সে দ্রুত খেয়াল ডায়াসে বসে গায় সেখানটাতে অডিয়েন্সের মধ্যে, এটা তার একটা পরীক্ষা হলো। আমার খুব ইচ্ছে রইলো এরকম কোনো একটা আসরে আমরা উপস্থিত হয়ে এরকম বাচ্চাদের গান শুনব। আজ একেবারে শেষের দিকে চলে এসেছি, ওস্তাদের গাওয়া কোনো একটি গান যদি আপনার মনে। আমি তাহলে আরেকটা গান শোনাই, সেটা হলো ওই জগবন্ধুবাবুর কাছ থেকে আমি নিয়েছিলাম, বাবার রেকর্ড না করা একটা গান। সেই গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো আসর শেষ করব। আপনি এলেন, খুব ভালো লাগলো, অনেক কৃতজ্ঞতা, আবারও নিশ্চয়ই এরকম কথা হবে, আরও অনেক গান শোনা হবে। ফুল ঝরে যায়
শিশির ঝরেছে ঝর ঝর আঁখি লো। রাত হয়ে আসে ভোর, রাত হয়ে আসে ভোর, শুক তারা ওই মেঘে ডুবে যায়, এই দীপ হলো ম্লান, মালার গন্ধ শুকায় শেষ হয়ে আসে গান, শুক তারা ওই আমি এত কাছে ওগো তুমি কেন এত দূর, মিলন লাগিয়া মিলন লাগিয়া থর থর হিয়া মো। রাত হয়ে আসে ভোর, রাত হয়ে